তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, তো সবাই আশা করি ভালো আছেন। আজকে যে ব্যাপারটা দেখাবো সেটা হচ্ছে স্ক্রিল। তো স্ক্রিলে অ্যাকাউন্ট করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে জাস্ট এই যে এখানে দেখুন যে www.skrill.com, তো skrill.com-এ আসতে হবে। skrill.com-এ আসার পর আপনি এখানে আসতে পারবেন। তো আসার পর যেহেতু আমরা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো কোথাও না ঘুরে ওপেন এ ফ্রি অ্যাকাউন্ট, তো ওপেন এ ফ্রি অ্যাকাউন্টে জাস্ট একটা ক্লিক করব। তো ওপেন অ্যান্ড ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। তো এরকম একটা পেজ আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সিম্পলি আপনার মেলটা দিয়ে দিতে হবে। তো আমি আমার মেলটা দিয়ে দিব। তো আমার মেলটা দেওয়া হয়ে গেছে। তো এখন আমি একটা পাসওয়ার্ড দিব, সেটা হচ্ছে আট সংখ্যার, মিনিমাম আট সংখ্যার হতে হবে অ্যান্ড সর্বোচ্চ সংখ্যা এর ভিতরে আপনি করতে পারবেন। তো এক্ষেত্রে তারা এখানে বলে দিছে কি যে আট সংখ্যার পঞ্চাশ সংখ্যা একটা বড় হাতের অ্যান্ড একটা কি করতে হবে, আপনাকে নাম্বার লিখতে হবে। সাপোজ আপনার নাম লিখলেন, তার সাথে প্রথম অক্ষরটা বড় হাতের দিলেন, লাস্টে একটা সংখ্যা বসিয়ে দিলেন যে আপনার ফেভারিট যে সংখ্যাটা আছে সেই সংখ্যা। তো আমার ফেভারিট সংখ্যা কিন্তু 9। আচ্ছা ঠিক আছে, তো আমি পাসওয়ার্ডটা লিখে দিই। ঠিক আছে, তো দেখুন এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা প্রেস্ট করার সাথে সাথে, মানে পাসওয়ার্ডটা লেখার সাথে সাথে এখানে সব গ্রিন হয়ে যাবে। তো একটা সংখ্যা যদি না দেন আপনি কি হলো হলো না হলো না, সংখ্যাটাও দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তারপর দিয়ে দিলাম আমার পাসওয়ার্ডটা, আবার কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে নেক্সট। তো নেক্সট দেওয়ার পর এখানে কী লেখা আসছে, ফার্স্ট নেম। তো আমি যেই ভোটার আইডি কার্ডটা বা যেই এনআইডি দিয়ে করবো সেই এনআইডির নামটা দিলাম। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে এতটুকু যে কোডটা না বলে না বলে করলাম আর কি, সেটা আশা করি বুঝতে পারতেছেন। তো এখানে যেটা আই লিভ ইন বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, যদি অন্য কোনো কান্ট্রি থেকে খোলেন তাহলে অন্য কান্ট্রি সিলেক্ট হয়ে যাবে। তো এখানে যেহেতু আমি বাংলাদেশি, সো বাংলাদেশি সিলেক্ট হয়ে গেছে। তো এখানে দেখুন যে আই ইউজ, তো আইইউএসের ক্ষেত্রে যেটা হয় সেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউএসডি ডলার যেহেতু কনভার্ট করা যায় বাংলাদেশে, সেহেতু আমরা ইউএসডি ডলারটাই বেশি ব্যবহার করে থাকি। তো এখানে এত কিছু বুঝে বেশি বকবক করার কিছু নেই। তো ইউএসডিটা সিলেক্ট করে নেক্সট। তো নেক্সট দেওয়ার পর এখানে যেটা সেটা হচ্ছে, তো এখানে হচ্ছে যে আপনার যে বাড়ি বা হোম, টোটাল কথা হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিই। তো এই হচ্ছে আমার অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা ইচ্ছা করলে কপি করে আবার অপশন টু একই অ্যাড্রেস দিয়ে দিতে পারি। তারপরে সিটি, সিটিটা হচ্ছে ঢাকা। ঢাকা পোস্টাল কোড হচ্ছে কি আমার 1720। দেন আমি নেক্সট দিই। তো নেক্সট দেওয়ার পরে এখানে যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। আমি আমার ফোন নাম্বারটা দিই, আই এম নট রোবট, এখানে ক্লিক করে দেবেন, এটা আপনার জন্যই সুবিধা। তো বাস 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 বাস, ওকেই, ভেরিফাইড হয়ে গেল। তো ভেরিফাইড হয়ে যাওয়ার পর এখানে দেখবেন যে কিছু ইনফরমেশন দিয়ে দিছে, ইনফরমেশনগুলো আপনি পড়বেন সুন্দর করে। সেন্ড মি ইনফরমেশন, আচ্ছা ঠিক আছে, তো এটা পড়ে দেন এখানে ক্লিক। তো আমরা বাংলাদেশের মানুষ, সময় নষ্ট করতে চাই না। তো এখানে একটা কথা বলি মজার ঘটনা, সেটা হচ্ছে কি আমি যখন ফেসবুক ইউজ করি তখন ফেসবুকের মধ্যে মজার একটা গল্প পড়ছিলাম। সেই গল্পটা হচ্ছে এরকম যে কোনো একটা কোম্পানি ইউএসএর তার প্রোডাক্ট সেল করতেছে, তো প্রোডাক্টের যেই গাইডলাইন ইউজার বুক মেনুটা থাকে, তো ওই বুক মেনুতে লেখা ছিল যদি কেউ বুক মেনুটা পড়ার পর ওই বুক মেনুতে প্রত্যেকটা বুক মেনুতে এক একটা কোড নাম্বার ছিল, ওই কোড নাম্বারটা যদি নিয়ে কোড নাম্বারটা নিয়ে ওই যে কোম্পানিটা আছে কোম্পানিতে উপস্থিত হয় তাহলে তাকে $10,000 দেওয়া হবে। তো দেখা গেছে যে পণ্যটা যখন 3,500 পণ্য সেল হয়েছে, সেল হওয়ার পরে একজন ব্যক্তি ওই প্রোডাক্টের যে গাইডলাইন ম্যানুয়াল বইটা আছে ওই বইয়ের যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা নিয়ে হাজির হয়েছে। তো তারা পুরো অবাক যে এতজন লোকের ভিতরে কেউ তাদের গাইডলাইন বইটা পড়ে না, সবাই কী করে যে ডিফারেন্ট ইউজারটা আছে ইউজ করে। তো এখানে অবশ্যই আপনার সতর্কতার জন্য বা আপনার কী জন্য কী করতে পারবেন আমার মুখ থেকে না শুনে আপনি একটু পড়ে নেবেন কষ্ট করে, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ একটু আলসা বলা যায়, না পড়লেই না পড়াটাই মনে হয় আমাদের একটা কর্ম হয়ে দাঁড়াইছে। তো আমি সাজেস্ট করবো অবশ্যই পড়ার জন্য। তারপরে ওপেন অ্যাকাউন্ট ক্লিক পরে শেষ করবেন, আপনার প্লেসটা একটু ব্লাঙ্ক করে দেবে, ব্লাঙ্ক করে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর সেম এরকম একটা পেজ আসবে। তো পেজ আসার পর এখানে তো বুঝতেই পারতেছেন কোথায় ক্লিক করতে হবে। অ্যাকাউন্টে আসার পর এখানে একটা পিনকোড আছে, তো পিনকোডটা দিতে হবে আমাদের। তো পিনকোডটা দিয়ে দিই, ছয় সংখ্যার একটা পিনকোড দিয়ে
তো দেওয়ার পর আপডেট হয়ে যাবে আপনার। তো আপডেট হওয়ার পরে এই হচ্ছে অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটি যদি আপনার ভেরিফাইড করতে হয় তাহলে আপনাকে সিম্পলি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে ডলার ঢোকাতে হবে, অর্থাৎ আপনার যেই আচ্ছা তো এই আইপিটা যে আইপিটা আছে এই আইপিটা যদি আপনাকে ফুলফিল অর্থাৎ ফুল ভেরিফাইড করতে হয় তাহলে কয়েকটা কাজ করতে হবে। সেটা হচ্ছে ন্যূনতম আপনার এই আইডিতে এক সেন্ট থাকতে হবে, অর্থাৎ এখানে যে ইউএসডিটা আছে আমাদের ব্যালেন্সটা কি USD 000। তো আচ্ছা 000টার মধ্যে যদি 0.01 থাকে তাহলে আমরা আমাদের আইডিটা ফুল ভেরিফাইড করতে পারবো। তো ভেরিফাইড করার জন্য আপনারা ডলারটা পাবেন কোথায়? এখন ডলারটা যদি কিনতে যান সিম্পলি এখানে ব্রাউজারে এসে যদি আপনি সার্চ করেন, bdcash.com, তাহলে এই যে এরকম এই একটা ওয়েবসাইট পাবেন। তো এই ওয়েবসাইটটা আমি সাজেস্ট করতেছি এই জন্য যে এই ওয়েবসাইটটা থেকে আমি কয়েকবার বাই সেল করি সাধারণত। তো এই ওয়েবসাইটটা খুব ট্রাস্টেড, এই ওয়েবসাইটের ব্যাপারে আমি নেক্সট একটা টিউটোরিয়াল করব। আচ্ছা ঠিক আছে, তো এই ওয়েবসাইটটা থেকে আপনি বাই সেল করতে পারেন, অর্থাৎ বাই সেল কর মানে আপনি যদি চান এই ওয়েবসাইটটার থেকে বাইও করতে পারেন সেলও করতে পারেন। তাছাড়া আপনি আমার পার্সোনাল আইডিতে এসে বাই সেলের কাজটাও করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে $1 হলে আপনি এটা করতে পারেন। তো $1 হওয়ার আগে আপনি সেটিং টেটিং সব খুঁজে টুজে পাচ্ছেন না, এই $1 মানে এক সেন্ট যখনই হবে তখনই আপনি আপনার যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড করতে পারবেন। তো এই $1 হওয়ার আগে আপনি যেটা করবেন মানে এই এক সেন্ট পড়ার পরে যে এখানে ক্লিক করবেন কার্ডস অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে। তো কার্ডস অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে এটাতে কী করতে হবে আপনাকে আরেকটা কার্ড অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো আপনি সিম্পলি যদি একটা কার্ড অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, যেমন ডাস বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারেন, অ্যাড করতে পারেন অথবা ক্রেডিট কার্ড। তো আমি একটা ক্রেডিট কার্ড অ্যাড করি, তো আমার ক্রেডিট কার্ডটা করি। আচ্ছা তো আমি আমার ক্রেডিট কার্ডের নাম্বারটা এখানে লিখব। তো নাম্বারটা লিখতে হলে মাস্টার কার্ডটা এখানে লিখে দেবেন, যে মাস্টার কার্ড এটা সিলেক্ট করে দেবেন আপনি কোনটা অ্যাড করতেছেন সেটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে মান্থ হচ্ছে গিয়ে মানে আপনার ডেট কবে শেষ হবে, এই এটা মেয়াদ কবে শেষ এটা সিলেক্ট করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন যে আমার যে মাস্টার কার্ডটা আছে মাস্টার কার্ডটা অ্যাড হয়ে গেল, মাস্টার কার্ডটা ভেরিফাইড, এখন ভেরিফাইড যদি ভেরিফাইড লেখা আসছে এখান থেকে ভেরিফাইড হয়ে গেল আমার মাস্টার কার্ডটা। মাস্টার কার্ডটা ভেরিফাই হওয়ার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে অল ট্রানজ্যাকশনে ক্লিক করবেন। অল ট্রানজ্যাকশনে ক্লিক করে এখানে আপনার যত ট্রানজ্যাকশন আছে সব ট্রানজ্যাকশনগুলো দেখতে পাবেন, অর্থাৎ কার কাছ থেকে ডলার বাই যদি করেন তাহলে বাই, অ্যান্ড সেল করলে সেল,